নমস্কার, দেখছেন আনন্দ বার্তা। আপনাদের সঙ্গে আমি রিম্পা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। সত্য শুরু হবে জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়নের কাজ, সেই উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল। শনিবার বীরভূম জেলা সফরে যান বিজেপি নেতা মুকুল রায়। সংস্কৃতি ও কৃষি মেলার উদ্বোধন হলো শনিবার। পুলিশ কর্মীর ঘরে চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। শনিবার ইন্দোস থানার উদ্যোগে থানা প্রাঙ্গণে 43তম রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মুক্ত মঞ্চের মাঠটি ঢালাই করার কাজ চলছে। বর্ধমানে জেলা শাসকের উদ্যোগে কন্যাশ্রী ক্লাবের ছাত্রীদের স্বাবলম্বী করতে নব উদ্যোগ গ্রহণ করা হল। কাল্লার যোগীপাড়ায় খেলার সময় ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতরভাবে জখম হল ছোট্ট শিশুকন্যা। পূর্ব বর্ধমান জেলার মহকুমা স্তরের কৃষি মেলার শেষ দিনে সদর ব্লক কৃষি বিভাগের উদ্যোগে 4টি দলীয় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। চলে আসছি বিস্তারিত খবরে। সত্য শুরু হবে জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়নের কাজ, সেই উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল। জেলা শাসকের সভাগৃহে অনুষ্ঠিত হয় এদিনের এই বৈঠক। উপস্থিত ছিলেন জেলা শাসক সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক বৃন্দ। মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে সদা তৎপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি রাজ্যের তথা জেলার প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রকে উন্নত করার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। জেলার স্বাস্থ্য পরিষেবাকে উন্নততর করতে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো জেলা শাসকের সভাগৃহে। জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব ছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক বৃন্দ। জেলা শাসক জানান, ইতিমধ্যে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে উন্নয়নের কাজ শুরু হয়েছে। পাশাপাশি জেলার সমস্ত স্বাস্থ্যকেন্দ্র উন্নয়নের জন্য 10 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে, যার কাজও সত্বর শুরু হবে। স্বাস্থ্য কেন্দ্রকে ডেভেলপ করার জন্য বড় একটা গভর্নমেন্ট ট্রাস্ট দিচ্ছে। আপনারা নিজেই দেখেছেন যে মেডিকেল কলেজে কি কি ডেভেলপমেন্ট হয়েছে, আমাদের কি হয়েছে। ইনফ্যাক্ট এখনই আমরা ইমিডিয়েটলি 10 কোটি টাকা পেয়েছি সমস্ত আমাদের পিএইচসি বিপিএইচসি যা আছে তার সেখানে জেনারেটর ইত্যাদির জন্য। তো আপনারা যেমন জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যের উপরে একটা বিশেষ নজর আছে, এই ডক্টর তো উনিই দেখেন। তো সেটা একদম ভালো করে কাজ চলছে, কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্টটা হচ্ছে। আর আমাদের চেষ্টা হচ্ছে কি মানুষকে ভালো স্বাস্থ্য সেবা যেন প্রদান করে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। শনিবার বীরভূম জেলা সফরে যান বিজেপি নেতা মুকুল রায়। এদিন তিনি তারাপীঠ মন্দিরে পুজো দেন, পরে বোলপুরের পৌষ মেলায় বিজেপি স্টলের উদ্বোধন করেন বিজেপি নেতা মুকুল রায়। শনিবার বীরভূম সফরে যান বিজেপি নেতা মুকুল রায়। এদিন তিনি বীরভূমের বিভিন্ন জায়গায় যান, তারাপীঠ মন্দিরে পুজোও দেন বিজেপি নেতা। শনিবার বোলপুরে উদ্বোধন হয় পৌষ মেলার। এই মেলায় বিজেপির পক্ষ থেকে একটি স্টল করা হয়েছে। এদিন সেই স্টলের উদ্বোধন করেন বিজেপি নেতা মুকুল রায়। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বীরভূম আর তৃণমূলের দখলে নেই, আগামী পঞ্চায়েত নির্বাচনের পর বীরভূম বিজেপির দখলে চলে আসবে বলেও তিনি মত প্রকাশ করেন। তৃণমূলের পক্ষে নেই, যে কোনো সামনের নির্বাচনে এই মাটি ভারতীয় জনতা পার্টির পক্ষে ছিল, এটাই আমার আছে। আপনি যদি নিজে নিজে কনক্লুশন ড্র করেন, আমার কিছু করার নেই। আমি আমার বলি, 2008 সালের পঞ্চায়েতের সময় সিপিএম এর সপ্ত ঘাটি বলা হয়েছিল, স্বাভাবিকভাবেই তারাও খুশি নয়, তারাও অখুশি, সর্বত্র মিলে একটা অদ্ভুত পরিস্থিতি বিরাজ করছে। আমি বীরভূমে বিস্তীর্ণ অঞ্চল ঘুরলাম এবং ঘুরে এটা আমার ধারণা, বাংলার মানুষের যদি শারীরিক ভাষা একটুও বুঝে পারি, তাহলে পশ্চিমবাংলায় পরিবর্তন আসবে। আপনি কতটা ধস নামাতে পারলেন এই সফরে এসে? অনুব্রত মণ্ডল যেখানে রয়েছেন তৃণমূলে, পুলিশের বিরুদ্ধে তো দিচ্ছি,
আগেরবারে পঞ্চায়েতে যে লড়াই হয়নি কার্যত বলা যেতে পারে সিট দেওয়া যায়নি, সেবারে এইবারে পঞ্চায়েতে কি বিজেপি সমান লড়াই করবে? এবার সেটা হবে না, সেটা হবে না। বুঝতে হবে ইন্দিরা গান্ধী যা পারেন, ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর এখন 19টা রাজ্য ইন্দিরা গান্ধী পারে। স্বাভাবিকভাবে ভারতবর্ষের মাটিতে, পশ্চিমবঙ্গের মাটিতে ভারতীয় জনতা পার্টি দ্রুত বিস্তার লাভ করছে। তারপর আগামী দিন ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সাথে বীরভূম থেকে পথিকৃত দাস বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। সংস্কৃতি ও কৃষি মেলার উদ্বোধন হলো শনিবার। তোরকোনা গ্রামে পদ্মপুকুর ময়দানে মেলাটি অনুষ্ঠিত হয়। সমষ্টি উন্নয়ন ও আধিকারিক এদিন মেলা উদ্বোধন করেন। সংস্কৃতি ও কৃষি মেলার উদ্বোধন হলো শনিবার। বিখ্যাত ব্যক্তিত্ব রাসবিহারী ঘোষের স্মরণেই মেলাটি অনুষ্ঠিত হয়। খণ্ডকোষের তোরকোনা গ্রামের পদ্মপুকুর ময়দানে অনুষ্ঠিত হয় মেলাটি। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মেলার উদ্বোধন করা হয়। পাঁচ দিন ধরে চলবে এই মেলা। সমষ্টি উন্নয়ন আধিকারিক কমলকান্তি তলাপাত্র এদিন মেলার উদ্বোধন করেন। প্রদীপ প্রজ্বলন করলেন, আমরা আমাদের রাজবাড়ী কৃষি ও সংস্কৃতি মেলার বর্তমান যিনি সম্পাদক ঠিক ইসলাম, আমাদের বাসুবি রায় থেকে শুরু করে সর্বজিৎ যশ থেকে শুরু করে আমাদের প্রধান জয় সকলে আছেন, অনুপ দা আছেন, মুন্সি হাসিবুল রাসবিহারী সন্তান যুগে যুগে তুমি জন্ম নিয়ে পুণ্য করেছো ধরাধার, আজ শুভ দিন তোমার জন্মদিন তোমাকেই স্মরণ করি তুমি রাসবিহারী। বিধায়ক নবীন চন্দ্র বাগ, বিধায়ক অলোক কুমার মাঝি, স্বদেশ রায়, বাসবী রায়, বিভিন্ন অঞ্চলের প্রধান সহ অন্যান্যরা উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিখ্যাত সন্তান, যিনি পৃথিবী বিখ্যাত একজন আইনজীবী ছিলেন, ভারত বিখ্যাত আইনজীবী তথা পৃথিবী বিখ্যাত আইনজীবী এবং ভারতীয় অখণ্ড ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি, এই তোরকোনা অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন এবং এটা আমাদের কোয়েল গ্রাম পঞ্চায়েত তোরকোনা তথা ক্রোয়ে গ্রাম পঞ্চায়েত তথা পূর্ব বর্ধমান জেলার বিশাল একটা গর্ব। প্রতিদিন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে মেলা প্রাঙ্গণে। এই বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে স্যার রাসবিহারী ঘোষের যে 173তম জন্মদিন, সেই জন্মদিনের মধ্য দিয়ে আমরা আজকে সাংস্কৃতিক কৃষি মেলার উদ্বোধন করছি। যে বর্ণাঢ্য যাত্রাটা কোথা থেকে শুরু করে কোথায় শেষ করবো? বর্ণাঢ্য যে শোভাযাত্রা স্যার ঘোষের প্রতিকে সামনে রেখে সুসজ্জিত ট্যাবলোর মাধ্যমে বিভিন্ন বাজনদারের মধ্য দিয়ে এলাকার বহু মানুষ বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে শিক্ষক শিক্ষিকা আরম্ভ করে এবং এলাকার আপন জনসাধারণ বিশেষ করে মহিলাদের উপস্থিতি লক্ষ্য করার মতো তারা সন্তর্ধনী উদ্বোধনী দিয়ে আজকে স্যারের মূর্তিটিকে আমরা এই গ্রামের যেসব জায়গাগুলো আছে সেই সব বসত বাড়ি, তার তৈরি স্কুল, তার স্মৃতি মন্দির, বিভিন্ন জায়গা পরিক্রমা করে আমরা তার শ্রদ্ধা জানাবার জন্য বিশাল সুবিশাল ট্যাবলোর মাধ্যমে আমরা এটা করতে পেরেছি। এই মেলাটা চলবে পাঁচ দিন, আজ শুরু হলো। কে উদ্বোধন করলেন মেলার? এই মেলাটার উদ্বোধন করলেন আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক মিস্টার কমলকান্তি তলাপাত্র, বিডিও স্যার, বিডিও সাহেব। আর কে কে উপস্থিত আছেন? এবং এখানে উপস্থিত আছেন আমাদের মথুরামোহন
গোস্বামী বিশিষ্ট আইনজীবী বর্ধমান জেলা কোর্টের আছেন আমাদের ডক্টর সর্বজিৎ যশ পুরাতত্ত্ব বিভাগ এবং বর্ধমান জেলা হেরিটেজ কমিটির সম্পাদক আছেন স্বদেশ রায় আমার আছেন বিধায়ক নবীন চন্দ্র বাগ বিধায়ক অলোক কুমার মাঝি আছেন আপনার সভাপতি বাসুবি রায় খন্ডদেশ পঞ্চায়েত সমিতি আছেন প্রধান বিভিন্ন অঞ্চলের প্রধান আছেন তার বংশধরেরা আছেন আরও এলাকার বিভিন্ন জ্ঞানীগুণীজন এই আজকের এই যে মেলা এই মেলার নাম কি এই মেলাটা কি নামে হচ্ছে এই মেলাটা স্যার আসবিগ স্মরণে সাংস্কৃতিক কৃষি মেলা কোথায় হচ্ছে মেলাটা এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে তরপুরা গ্রামের পদ্মপুকুরে ওনারই তৈরি ওনারই প্রতিষ্ঠিত পদ্মপুকুর ময়দানে কি কি থাকছে এই মেলাতে এই মেলা বিভিন্ন সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান থাকছে বিভিন্ন ধরনের খেলা ছেলেদের কুইজ থাকছে আছে আপনাদের বাউল সঙ্গীত থাকছে বিভিন্ন ছাত্রছাত্রীদের নাচ গানের অনুষ্ঠান থাকছে মানে সংস্কৃতি সম্পন্ন এবং সর্বোপরি এই মঞ্চটা আমরা দিচ্ছি এই এলাকার অনেক বাচ্চা বাচ্চা ছোট ছোট গান বাজনা যারা শেখে তারা ঠিকমতো মঞ্চ পায় না সেই মঞ্চটাকে আমরা দিচ্ছি তাদেরকে প্রতিভার বিকাশ ঘটানোর জন্য এলাকার অনেক ছেলে অনেক ভালো ভালো গান করেন দেখবেন অনেক ছেলে নাচ গান করে নাচ শিখে ভালো শিখে তারা কিন্তু সুযোগ সেই জায়গা সুযোগ পায় না সেই সুযোগটা আমরা এই সংস্কৃতি মঞ্চ কৃষি মেলার মঞ্চ থেকে আমরা তাদেরকে করে দেওয়ার চেষ্টা করছি এবং আমরা ছোটবেলা কিন্তু পড়েছি আমাদের ছাত্রবন্ধু ছিল সেই ছাত্রবন্ধু স্যার রাজবন্ধু স্যার অবস্থান তোরকোনা ছিল এটা কিন্তু আমরা পড়েছি এখন স্যার রাজবন্ধু স্যার অ্যাকচুয়ালি যে তার দান বিভিন্ন জায়গায় মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে কলকাতা ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে বিশ্ব হিন্দু কেরালা সিন্ধু ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে তার যে দান বর্ধমানে চুল্লি থেকে আরম্ভ করে এবং সর্বোপরি তোকুনা গ্রামে তার বাবার নামে স্কুল আজকে উচ্চ মাধ্যমিক 125 বছরের স্কুল এবং তার যে বিশাল এলাকা সেই অ্যাকচুয়ালি তার কিন্তু সেরকম নাম যশ খ্যাতি কিন্তু সেইভাবে বিগত আমরা চেষ্টা করেছি কংগ্রেস মিডিয়া অনেক মন্ত্রী এনে চেষ্টা করেছি তার আমরা অনুসরণ করে তার এই বয়ঞ্চন্ডী রোডটা তার নামে নামাঙ্কিত হয়েছে কংগ্রেস মিডিয়া হয়েছে কিন্তু বিগত বর্তমান সরকার যেহেতু জাতীয় কংগ্রেসের দুবার সভাপতি ছিলেন সেইভাবে সেইভাবে সেই সময় কিন্তু বামপন্থী সরকার একে অবহেলিত রেখেছিল আর এখানে বিভিন্ন জায়গায় তারা ব্যবহার করেছে তার সম্পত্তি ব্যবহার করেছে কিন্তু তার ঠিক মতো তার মূল্যায়ন হয়নি চাই এই আমরা তাই সুতরেখা কমিটির উদ্যোগে আমরা 14 বছর মেলা করছি তার যে তার নাম আরো বেশি বেশি করে প্রচার হয় মানুষ জানে তার অবদান কতটা এই উদ্দেশ্য আমার সেটাই অসংখ্য মেলা প্রেমী মানুষজন ভিড় জমান মেলা প্রাঙ্গণে এই দক্ষিণ দামোদরের যে সমস্ত বিশিষ্ট মানুষরা আছেন স্বাধীনতা সংগ্রামী তাদের মধ্যে রাজবিহারী ঘোষ একজন কৃতি মানুষ তিনি দানবীর খুব বড় ধরনের ব্যারিস্টার ছিলেন এছাড়াও তিনি স্বাধীনতা সংগ্রামীও ছিলেন সেই অবস্থার মধ্যে তিনি এই গ্রামের কিন্তু বহু উন্নতি করেছেন সেই সময় এবং কলকাতা বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে সব জায়গায় তার দান যেত এবং সমস্ত উন্নয়নের ক্ষেত্রে তার কাজ ছিল এই গ্রামেও স্কুল মন্দির ইত্যাদি তিনি তৈরি করেছেন তার আজকে জন্মদিন 1845 তিনি জন্মেছিলেন আজকের দিনে সেই জন্মদিনে এই গ্রামে যে মেলা দীর্ঘদিন ধরে চলছে সেই মেলার উদ্বোধন করতে এসে আমার খুব ভালো লাগছে এই যে ওনার বিষয়ে আপনি রিসার্চ করছেন ওই ব্যাপারে যদি দু এক কথা বলেন রিসার্চ বলতে ওনার তো জীবনের বিভিন্ন ক্ষেত্র আছে একটা হচ্ছে তিনি যে আইনের বইপত্রগুলোকে কোট করেছিলেন সেটা একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে যে তিনি বিভিন্ন জায়গায় তিনি দান করেছেন অর্থ অকাতরে দান করেছেন সেটা আর একটা দিক তৃতীয় দিক হচ্ছে যে তিনি নিজে কিছু উন্নয়ন করেছেন নিজের গ্রামের এই সমস্ত কাজগুলো নিয়ে তার বিভিন্ন দৃষ্টিভঙ্গি ছিল এছাড়াও তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের দুবার সভাপতি হয়েছিলেন তা সেই জায়গা থেকে তার অনেক কটা ক্যারেক্টার ছিল চারিদিকে যে কাজগুলোর সঙ্গে তিনি যুক্ত ছিলেন শেষ জীবন অবস্থায় তিনি খুব অসুস্থ হয়ে পড়েন যতদিন তিনি কর্মদক্ষ ছিলেন ততদিন তিনি সমস্ত ক্ষেত্রে নিজেকে ছড়িয়ে দিয়েছিলেন রাজবিহারী ঘোষের তোরকোনায় যে স্মৃতি বাড়িটি রয়েছে তার যেখানে তিনি থাকতেন শেষ দিকটা সেই বাড়িটাকে অবশ্যই সংস্কার করে পুনরায় রূপায়ণ করার দরকার আছে এবং রাজবিহারী ওই বাড়িটিকে হেরিটেজ ঘোষণা করে তার জিনিসপত্র দিয়ে একটা মিউজিয়াম যদি করা যায় তো মানুষের দর্শনীয় স্থান হবে এবং এখানে যে মেলাটি স্থানীয় মানুষরা খুব কষ্ট করে অর্থ সংগ্রহ করে করছেন বড় করে
এই মেলাকে যদি একটি রাজ্য স্তরের মূল্যায়ন দেওয়া হয় তাহলে সরকার থেকে নির্দিষ্ট পয়সা প্রতি বছর আসবে মেলা ফান্ডে, সেরকম যদি করা যায় তাহলে এই মেলাটার কিন্তু রক্ষা হয়ে যাবে, সারা জীবন চালানো যাবে। খন্ডকোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। পুলিশ কর্মীর ঘরে চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে বর্ধমানের বড়নীলপুর এলাকায়। বর্ধমান থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে বড়নীলপুর সংলগ্ন এলাকায়। রায়না থানার কর্মরত পুলিশ কর্মী কল্যাণ কোনারের বাড়িতে লুটপাট চালায় চোরের দল। কল্যাণবাবুর স্ত্রী বাপের বাড়ি যাওয়ায় বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরের দলরা তালা ভেঙে চুরি করে। প্রতিবেশীর কাছে খবর পেয়ে জানতে পারে তাদের ঘরে চুরির ঘটনা ঘটেছে। কল্যাণবাবু জানান, নগদ টাকা সহ গহনা নিয়ে চম্পট দিয়েছে চোরের দলরা। এ ব্যাপারে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বর্ধমান থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনা ওই বলুন, থানা আমি ছিলাম, টেলিফোনে ওভার টেলিফোনে খবর পেলাম, খবর দৌড় এলাম, এসে দেখছি এই চারটে তালা ভাঙা, ওপর নিচে সব, তারপর তোমার আলমারি লকার খোলা খোলা সবই, টোটাল অর্নামেন্ট যা ছিল সব ঝেঁটে ঘুটে নিয়ে চলে গেছে। আর টাকা পয়সা কিছু সেটাও বলতে পারবো না। হ্যাঁ, মোটামুটি টাকা পয়সা ছিল, এরা তো সংসার খরচে টাকা ভাত দিয়ে কিছু কিছু মেয়েরা বাঁচিয়ে রাখে, তো বাঁচিয়ে রেখে রেখে হয়তো কিছু সঞ্চয় করেছিল, কিছু অর্থ হয়তো ছিল, সেটাও নিয়ে বেড়ে গেছে ঝেঁটিয়ে। আর কতটা পরিমাণ অর্থ গেছে সেটা বলতে পারবো না, গেছো গয়না গলা হার ফার সব কিছু সব অনেক। হ্যাঁ, বিয়ের সময় গয়না আমার, প্লাস ধরো টুকটু করে এরা তো পেটে না খেয়েও জমি জমি একটু করে গয়না করে, সেসব গয়না সব টোটাল গয়না টোটাল না, ও তো মায়ের শরীর খারাপ শুনে শ্রীরামপুর গেছিলো আমাকে নিয়ে, পরশু দিন তাকে দিন গেছে আর কি, দিয়ে ও পাশে বাড়ি চাবি দিয়ে গেছে, চাবি টাবি লাগিয়ে দিয়ে ওদের দিয়ে গেছে আর কি। আমি থানা ডিউটির চাপের জন্য থানায় পড়ে আছি, বাড়ি আসতে পারি না। আর ছেলেই হালফির চাকরি পেয়েছেন, ও আছে ভিলাইয়াতে, ওখানে ছত্তিশগড় ভিলাই, এসে দেখলাম এই এম এই যে তালা ভাঙা ভাঙা আলমারি খোলা, এই যে যা রয়েছে যা পজিশন এগুলি দেখলাম, এসে টাকা পয়সা গয়না প্লাস কিছু দামি শাড়িও নিয়ে গেছে, ওই তো শাড়িগুলো খালি আলমারি নাই। তো পুলিশ তো আর ইনকোয়ারি করলাম, মেজর তো থানায় আমাদের যেতে বললো, ডায়েরি করি, তারপরে পরে সব জানাই। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। অন্যান্য খবর নিয়ে ফিরলাম বিরতির পর। শনিবার ইন্দাস থানার উদ্যোগে থানা প্রাঙ্গণে 43তম রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি এলাকায় দরিদ্র অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের সাহায্যের জন্য উজ্জীবনী প্রকল্পের সূচনা করেন বাঁকুড়ার অতিরিক্ত জেলা পুলিশ সুপার আঞ্চলিক। বাঁকুড়া জেলা পুলিশের ধারাবাহিক রক্তদান কর্মসূচির অঙ্গ হিসাবে শনিবার ইন্দাস থানার উদ্যোগে 43তম রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি ইন্দাস থানা এলাকার দরিদ্র অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের সাহায্যের জন্য উজ্জীবন প্রকল্পের সূচনা করেন বাঁকুড়ার অতিরিক্ত জেলা পুলিশ সুপার আঞ্চলিক জ্যোতির্ময় রায়। এছাড়াও এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে ইন্দাস থানা এলাকার সেরা পুজোগুলিকেও শারদ সম্মান প্রদান করা হয়। 43তম রক্তদান শিবিরে ইন্দাস থানা এলাকার প্রায় 129 জন রক্তদাতা রক্তদান করেন। অতিরিক্ত জেলা পুলিশ সুপার আঞ্চলিক জ্যোতির্ময় রায় ছাড়াও এদিন উপস্থিত ছিলেন সিআই তুলসী ভট্টাচার্য, ওসি ইন্দাস রাজীব পাল, ইন্দাসের বিডিও সুচেতনা দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি ফরিদা খাতুন সহ সভাপতি সুকুমার রায়, বিশিষ্ট সমাজসেবী রবিউল হোসেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। জ্যোতির্ময় রায় জানান, উজ্জীবন হল বাঁকুড়া জেলা পুলিশের একটি বিশেষ প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে এলাকার দুস্থ বৃদ্ধ বৃদ্ধাদের খেয়াল রাখা হবে। বিএময় সাহেব এবং অন্যান্য সুধীবৃন্দ এবং আমার সামনে উপস্থিত শ্রোতাবৃন্দ এবং যারা আমাদের উজ্জীবন প্রকল্পে আজকে আমাদের এখানে দুটো অনুষ্ঠানমূলক রক্তদান উৎসব, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের অনুপ্রেরণায় এবং আমাদের এসপি সাহেবের উদ্যোগে বিভিন্ন থানায় থানায় অনুষ্ঠিত হয়, যেটার নাম আমরা ইন্দাস থানায় 43তম এটা চলছে। আর প্রথম কথা হচ্ছে রক্তদান, রক্তদান রক্তদান করা বা অন্য কিছু দরকার হয় না, যেটা হয় দরিদ্র মানুষও রক্তদান করতে পারে, একটা ধনী মানুষও রক্তদান করতে পারে। তাই জন্য আমি মনে করি যে রক্তদান হচ্ছে এমন একটা দান যেটা শুধু মানসিকতার উপরে নির্ভর করে, আর কিছু দরকার হয় না, সুস্থ শরীর এবং মানসিকতা, এবং রক্ত হচ্ছে আজকে এই রক্তে আজকে আমাদের উজ্জীবন প্রকল্প, যেটা হচ্ছে আমাদের বৃদ্ধ বৃদ্ধা যারা অসহায় আছেন
এবং যাদের দেখার কেউ নেই তাদের সাহায্য করার জন্য বিভিন্নভাবে আমরা এই জীবন প্রকল্পটা ইন্দাস থানাতে আমরা আজকে চালু করলাম। আর তাছাড়া হচ্ছে আমরা আজকে 43তম রক্তদান উৎসব, এটার নাম হচ্ছে উৎসর্গ, সেটা আজকে ইন্দাস থানায় অনুষ্ঠিত হবে। স্যার, এলাকার মানুষকে কোনো বার্তা দিতে চান? এই এই যে প্রোগ্রামগুলো আপনারা করছেন, এই প্রোগ্রামের মধ্যে এলাকার মানুষকে কী বলবেন, আপনারা কী বার্তা দিতে চাইছেন সেটা যদি বলেন। এটাই বার্তা দিতে চাইছি যে আমরা অসহায় যারা রয়েছে, যারা বৃদ্ধ বৃদ্ধ রয়েছে, আমরা সবসময় তাদের পাশে রয়েছি। আমরা রক্তদানের উৎসবের মতো মহৎ যেগুলো কাজ, রক্তদানের একটা মহৎ কাজ, সেটা আমরা করছি। আমরা আরও বার্তা দিতে চাইছি যে মানুষের রক্তের প্রয়োজনে সবসময় আমরা মানুষের পাশে রয়েছি। আর সেভ ড্রাইভ সেভ লাইফের মাধ্যমে আমরা এটা বার্তা দিতে চাইছি যে মানুষ সুরক্ষিত থাকুক, নিজের সুরক্ষাটা মানুষ নিজে করুক, যাতে এরপরে এরকম সমাজ আমরা চাই যেখানে মানুষ আইনটা যাতে মানে, যাতে মানুষ পুলিশ মানে ল এনফোর্সমেন্ট এজেন্সি যাতে জোর করে মানুষের উপর কোনো কিছু চাপিয়ে দিতে না হয়, মানুষ যাতে নিজের সমস্ত কিছু আইন মেনে চলে, যাতে মানুষের নিজের ভালোটা মানুষ যাতে নিজের বুঝতে পারে। উজ্জীবন প্রকল্পটা বাঁকুড়া জেলায় কতগুলো থানাতে হয়েছে টোটাল? এর আগে পাত্রসায়ার, বড়জোড়া, ইনফুর, বেলিয়াতর থানায় উজ্জীবন প্রকল্প চালু হয়েছে, আজকে ইন্দাস থানায় উজ্জীবন প্রকল্পটা চালু হয়েছে। উজ্জীবন প্রকল্পে যে সমস্ত মানুষজন উপকৃত হচ্ছে, শুধুমাত্র তাদেরকে সাহায্য করা হচ্ছে, এদের জন্য কোনো স্থায়ী বাসস্থানের কথা কি আপনারা ভাবছেন স্যার? দেখুন, আমরা মানুষের পাশে আছি, আমরা মানুষকে যে সমস্ত সরকারি প্রকল্পগুলো আছে সেগুলো সম্পর্কে অ্যাওয়ার করছি। আমরা সরকারি বিডিও যে যিনি আছেন এসডিও বা সমস্ত জায়গাতে আমরা তাদের পৌঁছে দেওয়াতে সাহায্য করছি। এভাবে মানুষ বিভিন্ন সরকারি প্রকল্পগুলো তারা যাতে অ্যাভেল করতে পারে, যাতে তারা অ্যাওয়ার হতে পারে সমস্ত ব্যাপারে, সেই সম্পর্কে আমরা সাহায্য করছি। খুব জোরে চাইছি, ধন্যবাদ। ম্যাডাম, আমাদের যারা গেস্ট আছেন তাদের হাতে আমরা যে উপহারটা তুলে দিচ্ছি। আজকে কি উপলক্ষে পুরস্কার পেলেন? 2017 শারদ সম্মান দেয়া হলো ইন্দাস থানা। কি জোর আপনারা কি পেলেন, মানে কোন কি পজিশন পেয়েছেন আপনারা? আমরা পেয়েছি নিরাপত্তা সুরক্ষা। কি কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে পুরস্কার পেয়ে। কোন বার্তা দিতে চান এই অনুষ্ঠান সম্পর্কে? হ্যাঁ, এই পজিশন মানে এই প্রতিযোগিতা থাকুক এটাই বলতে চাই। এটা আমাদের বড় সাহেবের মস্তিষ্ক উপস্থিত জেলা পুলিশের একটা স্ট্যাটাস সিম্বল বলতে পারেন, বা আগ্নেয় রয়ে আছে আর কি। এই আঙ্গিকটাকেই ম্যাডামের হাতে দিয়ে রাখবো যাতে ওনার অফিসে শোভা পায়। ধন্যবাদ। এরপর স্মারক তুলে দিচ্ছেন সম্মাননীয় ফরিদা খাতুন মহাশয় তুলে দেবেন, কারণ তার উদ্যোগে তার পরিকল্পনাতে আয়োজিত হচ্ছে অফিসার চক্রিন্দাস বিয়োগে। এবং বিশিষ্ট ব্যক্তিত্ব সমাজসেবী ইন্দাস থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। মুক্ত মঞ্চের মাঠটি ঢালাই করার কাজ চলছে। সমগ্র মাঠটি ঢালাই করতে আনুমানিক 7 লক্ষ টাকা ব্যয় হয়েছে। পৌরসভার সহযোগিতায় ঢালাই কার্য সম্পন্ন হয়। মুক্ত মঞ্চে ঢালাইয়ের কাজ চলছে জোর কদমে। 7 নম্বর ওয়ার্ডের খালুইপিল মাঠ এলাকার মুক্ত মঞ্চের মাঠটি ঢালাই করার প্রচেষ্টা চালাচ্ছিলেন কর্তৃপক্ষ। বর্ধমান পৌরসভার সহযোগিতায় অবশেষে মাঠটি ঢালাই করার কাজ শুরু হয়েছে। আনুমানিক 7 লক্ষ টাকা ব্যয়ে মাঠটি ঢালাই করা হচ্ছে। মাঠটি ঢালাই হওয়ায় খুশি সকলে। কর্তৃপক্ষের আশা, এর ফলে মুক্ত মঞ্চে বিভিন্ন অনুষ্ঠানের আর কোনো অসুবিধা হবে না। মাটি ঢালাই হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করতে ভোলেননি কর্তৃপক্ষ। মুক্তমঞ্চ দেখছি, মুক্তমঞ্চ এখানে একটা ডোবা ছিল। এখানকার যে নাট্যকার, বর্তমানে বিখ্যাত নাট্যকার শম্ভুবাগ, শম্ভুবাগ ভিক্ষা করে মুক্তমঞ্চ জায়গাটা কেনে, তারপর থেকে মুক্তমঞ্চ যদিও এসে এখানে উদ্বোধন করে দিয়েছে। তারপর মিউনিসিপ্যালিটি আমাদের এই স্টেজটা তৈরি করেছে, তারপর থেকে এটা একদম মানে শ্মশান হয়ে পড়ে আছে। তারপরে আমি এই 3-4 বছর হলো আমি কমিটিতে যোগ দিই। তারপর একটার পর একটা আমরা বলি, আমরা বিডিএকে প্রথমে বলি স্টেজটা তৈরি করতে ভালো করে, স্টেজে রং করে এই গ্রিল দেখছেন, গ্রিল তৈরি করে দিয়েছেন। তারপর কোন দাসকে আমি বলি
আমাদের ফ্র্যাঞ্চাইজি বর্ধমান পৌরসভা পিডাব্লিউ ছিলেন আগে, আমরা বলেছিলাম যে আমাদের মাঠটা ঢালাই করে দাও। মাঠ ঢালাই না করলে এই মুক্ত মঞ্চে কোনো প্রোগ্রাম করা যাবে না, কারণ এই মাঠের মধ্যে এত ঘাস জন্মে যায়, ওই ঘাস পরিষ্কার করতে গেলে একটা প্রোগ্রাম করতে গেলে খরচা হবে, তার ডবল খরচা হয়ে যায় ঘাস খরচা। তাই আমার প্রথম থেকে আমার এবং আমাদের মুক্ত মঞ্চের লোকের এবং পাড়ার এলাকার লোকের একটাই দাবি ছিল মাঠটা যে কোনো প্রকার ঢালাই করতে হবে। চতুর্থ দিনে করেছে ঢালাইয়ের শেষ কাজ, তা আমরা বর্ধমানবাসীকে জানাবো। এবার যাত্রা উৎসব হওয়ার পর বাইরে কোথাও করতে যেতে হবে না, এবার এখানে এসে যাত্রা করে গিয়ে মুক্ত মঞ্চ খোলা আকাশের নিচে মুক্ত মঞ্চ এখানে প্রোগ্রাম হবে, সাংস্কৃতিক প্রোগ্রাম হবে, যাত্রা হবে, বাউল হবে, নানা সঙ্গীত অনুষ্ঠান হবে, কালচার প্রোগ্রাম। আমাদের 7 নম্বর ওয়ার্ডে কোথাও নেই, হ্যাঁ এত ভালো মন, এবং 7 নম্বর ওয়ার্ড কেন, বর্ধমানে কোনো কোনো খোলা জায়গায় মুক্ত মঞ্চ মুক্ত আকাশের নিচে মঞ্চ কোথাও নেই। 7 লাখ টাকা বাজেট আছে, 6 লাখ সামথিং। যাক, আপনার বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমানের জেলা শাসকের উদ্যোগে কন্যাশ্রী ক্লাবের ছাত্রীদের স্বাবলম্বী করতে নব উদ্যোগ গ্রহণ করা হলো। কন্যাশ্রী ক্লাবের সদস্যরা কেক তৈরি করে সেই কেক বাজারে বিক্রি করছেন, কেকের মূল্য ধার্য করা হয়েছে 400 টাকা। কন্যাশ্রী প্রকল্পে ছাত্রীদের টাকা দিচ্ছে রাজ্য সরকার, এবার পড়াশোনার পাশাপাশি ছাত্রীদের স্বাবলম্বী করে তুলতে নব উদ্যোগ গ্রহণ করলেন বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। কন্যাশ্রী ক্লাবের সদস্যরা কেক তৈরি করছেন এবং সেই কেক বাজারে বিক্রি করছেন, মূল্য ধার্য করা হয়েছে 400 টাকা করে। বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক জেলা শাসকের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তিনি জানান বর্তমানে প্রায় প্রতিদিনই 15-20টি করে কেকের অর্ডার রয়েছে। আমাদের নতুন ডিএম সাহেবের উদ্যোগে এটা হচ্ছে, তো ইতিমধ্যেই আমাদের 21 তারিখে আমাদের আইস সাহেব ছিলেন, ডিএম সাহেব ছিলেন, আমাদের ডিপিও ম্যাডাম ছিলেন, সকলে মিলে এটা দিয়ে উদ্যোগ নিয়েছেন যে আমাদের যে কে2-এর আমাদের কন্যাশ্রী বোনেরা তারা 825,000 টাকা করে পেয়ে তারা নিজের পায়ে দাঁড়াবার জন্য যে পরিকল্পনা আমাদের ডিএম সাহেব নিয়েছেন, তা আমরা খুবই ধন্যবাদ তাকে ডিএম সাহেবকে, এবং আমরা শুনলে খুশি হবেন। ইতিমধ্যেই 21 তারিখে আমাদের আইস সাহেব ছিলেন, আমি ছিলাম, ডিএফ সাহেব ছিলেন, আমাদের ডিপিও ম্যাডাম ছিলেন, আমরা উদ্বোধন করেছি। ইতিমধ্যেই রেগুলার 10-12টা করে কেকের অর্ডার হচ্ছে, রেগুলার কেক তৈরি হচ্ছে। আমাদের ডিএম সাহেব বা আমাদের যারা বর্তমান থেকে আমাদের যারা বিশেষজ্ঞ এসেছিলেন কেক তৈরি জানানোর জন্য, তো এটার দাম ধার্য করেছেন 400 টাকা। তো এটা খুবই কম দাম, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে সেই মতো কেকটা যে তৈরি করছে এবং রেগুলার 15-20টা করে অর্ডার হচ্ছে এবং তারা আজকে ইনকামের পথে যাচ্ছে, এটা শুধু আমাদের হাটগোবিন্দপুর ডক্টর ভূপেন্দ্রনাথ স্মৃতি মহাবিদ্যালয়, এটা সারা পশ্চিমবঙ্গে সারা বর্ধমান জেলায় সমস্ত জায়গায় এবারে এটা আজকে একটা মেয়েরা নিজে পায় দাঁড়াবার যে স্বাবলম্বী হওয়ার যে পরিকল্পনা সেটা ডিএম সাহেব দেখিয়ে দিয়েছে। বসুল থেকে অর্ঘ্য ব্যানার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। অন্যান্য খবর নিয়ে ফিরলাম বিরতির পর। কাল্লার যোগীপাড়ায় খেলার সময় ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতরভাবে জখম হলো ছোট্ট শিশুকন্যা, আশঙ্কাজনক অবস্থায় কাল্লা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে ওই শিশুর। খেলার সময় ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতরভাবে জখম হলো এক ছোট্ট শিশুকন্যা, ঘটনাটি ঘটেছে কাল্লার যোগীপাড়ায়। আহত শিশুর মা ঝুমা পোদ্দার জানান, ছাদের মধ্যে ভাই বোন খেলছিল এবং তিনি তাদের খাবার খাওয়াচ্ছিলেন, সেই সময় তিনি একটু অন্যমনস্ক হয়ে গেলে অসাবধানতাবশত শিশুকন্যা ছাদ থেকে পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কান্লা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। আমি ছাদের মধ্যে ছেলে আর মেয়েকে নিয়ে খাওয়াচ্ছিলাম, দিয়ে ওরা খেলা করছিল, হঠাৎ খেলা করছিল, খেলতে খেলতে আমি হয়তো একটু অন্যমনস্ক হয়েছি আর মানে দৌড়ে গিয়ে দৌড়বো যে তার ইয়ে পাইনি, পড়ে গেছে কম্বল নিয়ে ছাদ থেকে। তারপরে আমাদের পাশের বাড়ি একজনে ওখান দিয়ে যাচ্ছিল, ওকে বললাম যে তাড়াতাড়ি ধর ওকে, দিয়ে ধরতে আমি ছুটে গিয়ে তোমার সিঁড়ি থেকে নেমে মেয়েকে আমার বড় যা মেয়েকে নিয়ে সঙ্গে সঙ্গে ডাক্তারখানায় নিয়ে গেলাম। এখন একটু ভালো আছে, না কোনো ওষুধ কিছু করা হয়নি, শুধু সেলাইটা পড়েছে।
কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার মহকুমা স্তরের কৃষি মেলার শেষ দিনে সদর ব্লক কৃষি বিভাগের উদ্যোগে চারটি দলীয় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। চূড়ান্ত পর্বের খেলায় মুখোমুখি হয় এডিএ একাদশ ও এমএলএ একাদশ, জয়লাভ করে এমএলএ একাদশ। শনিবার ছিল পূর্ব বর্ধমান জেলার মহকুমা স্তরের কৃষি মেলার শেষ দিন। এদিন বরশুর সদর ব্লক কৃষি বিভাগের উদ্যোগে চার দলীয় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। এডিএ একাদশ, এডিএ অ্যাডমিন একাদশ, সভাপতি একাদশ ও এমএলএ একাদশের মধ্যে ক্রিকেট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয় এডিএ একাদশ ও এমএলএ একাদশ। এমএলএ একাদশ পাঁচ ওভারে ৯৮ রান করে জবাবে এডিএ একাদশ পাঁচ ওভারে ৬৮ রান করে পরাজিত হয়। এদিনের চূড়ান্ত পর্বের ম্যাচে ৫২ রান করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন এমএলএ একাদশের রাহুল হাজরা। খেলা দেখতে উপস্থিত ছিলেন বিধায়ক নিশীদ মালিক ও এডিও সৌমেন ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের এই খেলাকে কেন্দ্র করে খেলোয়াড়দের মধ্যে উৎসাহ ছিল নজরকাড়া। আপনারা জানেন যে গত ২১ তারিখ থেকে আমাদের বর্ধমান দুই ব্লক এবং মহকুমা কৃষি মাটি প্রাণী সম্পদ এবং প্রাণী সমগ্র দল থেকে বলা হচ্ছে মেলা চলছে, সেই মেলা আজকে শেষ দিনে একটা প্রদর্শনী ক্রিকেট ম্যাচ হলো এখানে। এখানে চারটি দল এখানে অংশগ্রহণ করেছিল, তার মধ্যে এমএলএ একাদশ এবং এডিএ একাদশ ফাইনালে খেলেছে এবং এমএলএ একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। তো খুব ভালো একটা ভালো প্রোগ্রাম আজকে, মাটি উৎসবের মঞ্চ আজকে ক্রিকেট খেলা, এটা একটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় যে খেলাধুলা আজকে আজকে একটা জায়গায় যাচ্ছে সেটা একটা খুব ভালো প্রকল্প এটা। বরশুল থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। ১৯তম ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার সূচনা হলো শনিবার। বরশুল সিডিবি উচ্চ বিদ্যালয়ে চলে প্রতিযোগিতাটি। ১০টা জেলা থেকে ২৫০ জন প্রতিযোগিতায় অংশ নেয়। ১৯তম রাজ্য ক্যারাটে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন হলো শনিবার। দুদিন ধরে চলবে সমগ্র প্রতিযোগিতাটি। উত্তোলিত হচ্ছে পতাকা, সকলের তুমুল করতালির মধ্য দিয়ে ক্লাবের সহযোগিতায় এবং শতকান ক্যারাটে ডু ফাউন্ডেশনের পরিচালনায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। বরশুল সিডিপি উচ্চ বিদ্যালয়ে চলে এদিনের এই প্রতিযোগিতাটি। ১০টি জেলা থেকে ২৫০ জন ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতা উপলক্ষে প্রতিযোগীরা নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার প্রচেষ্টা চালান। যারা দেখিয়েছে যে সেল ডিফেন্স খুব প্রয়োজন আছে, বর্ধমান উত্তরের বিধায়ক নিশীদ মালিক ময়দানে আমাদের বর্ষুল কৃষক সংঘের পরিচালনায় এবং শতকান ক্যারাটে চ্যাম্পিয়নশিপ যে ফাউন্ডেশন আছে, ১৯তম রাজ্য ক্যারাটে চ্যাম্পিয়নশিপ আজকে এখানে দুদিন ব্যাপী এখানে অনুষ্ঠান হচ্ছে। এখানে আজকে তার শুভ উদ্বোধন হলো। আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের আইএস বিডিও সাহেব, আমাদের মাননীয় অনিল দাশগুপ্ত এবং আমাদের শতকান ফাউন্ডেশনের সমস্ত কর্মকর্তারা, অভিভাবক অভিভাবিকা এবং এই অঞ্চলের প্রধান এবং এই স্কুলের পরিচালন কমিটির সভাপতিত্ব সহ সকলে আজকে উপস্থিত ছিলেন। এখানে আজকে মনোরম অনুষ্ঠানের মাধ্যমে আজকে তার উদ্বোধন প্রশাসনের বিভিন্ন আধিকারিক, স্কুল কর্তৃপক্ষ সহ অন্যান্যরা প্রতিযোগিতায় উপস্থিত থেকে প্রতিযোগিতাকে পরিপূর্ণতা দেওয়ার প্রচেষ্টা চালান। ১০টা জেলার থেকে এসছে ছাত্রছাত্রীরা, ওরা কমপ্লিট করবে দুই দিনের এটা কম্পিটিশন। আর ক্যারাটে আমার মনে হয় যে খুবই ইম্পর্ট্যান্ট একটা স্পোর্ট, এটা স্পোর্টই ধরা হয়,
কেন কি এটাতে আপনার ডিসিপ্লিন বাড়ে, সেলফ কনফিডেন্স বাড়ে, সেলফ রিলায়েন্স বাড়ে, আর আপনার একটা কম্পিটিটিভ স্পিরিট তো সবসময় থাকে, এটার সঙ্গে সঙ্গে আপনার একটা ফিটনেস তাও থাকে যেটাতে অসুখ বিসুখ আর পরে হওয়ার চান্সটা খুবই কমে যাবে। আমার যা মনে হয় যে এটাতে বাচ্চারা যদি কন্টিনিউ করে তাহলে খুব ভালো হবে সোসাইটির জন্য, আর এটা বর্ধমানেও খুব এটা পাবলিসিটি হয়ে আরও জন্য এখান থেকে জয়েন করবে, এটা খুব ভালো একটা ইভেন্ট হবে। মোশন থেকে কৃষ্ণ সাহা ও অর্ঘ্য ব্যানার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, সদ্য শুরু হবে জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়নের কাজ, সেই উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো। শনিবার বীরভূম জেলা সফরে যান বিজেপি নেতা মুকুল রায়। সংস্কৃতি ও কৃষি মেলার উদ্বোধন হলো শনিবার। পুলিশ কর্মীর ঘরে চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। শনিবার ইন্দাস থানার উদ্যোগে থানা প্রাঙ্গণে 43তম রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মুক্তমঞ্চের মাঠটি ঢালাই করার কাজ চলছে। বর্ধমানে জেলা শাসকের উদ্যোগে কন্যাশ্রী ক্লাবের ছাত্রীদের স্বাবলম্বী করতে নব উদ্যোগ গ্রহণ করা হলো। কাল্লার যোগীপাড়ায় খেলার সময় ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতরভাবে জখম হলো ছোট্ট শিশুকন্যা। পূর্ব বর্ধমান জেলার মহকুমা স্তরের কৃষি মেলার শেষ দিনে সদর ব্লক কৃষি বিভাগের উদ্যোগে 4টি দলীয় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।